আচ্ছা, তোমার বাংলাদেশে তোমার আইডল কে? রুনা লায়লা ম্যাম। আমি জানি তোমার রুনা লায়লা ম্যাম তোমার আইডল। তুমি কি জানো যে রুনা লায়লা ম্যাম শুধু গান না, উনি শুধু গান গায় না, উনি গান কিন্তু পরিবেশন করে। ডেফিনেটলি, আমরা সুন্দর করে পরিবেশন করে। এবং আমি যেটা দেখেছি বা আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে, মানে আমার বাবা যেটা বলে এবং বাবার কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যে, গানের এক্সপ্রেশনের কুইন যাকে বলা হয়, আমি তোমার কাছে জানতে চাইবো যে এই গানটি যে তুমি করলে, তো গানটা করার সময় কি তোমার কাছে মনে হয়েছে যে তুমি গানটিকে রিপ্রেজেন্ট করতে পেরেছ? সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। না, তোমাকে তুমি চেষ্টা করেছো এবং অবশ্যই তুমি সেটা খুব ভালোভাবেই করেছো, আমি এটা তোমাকে বলতে চাইবো। এবং তোমার এত সুন্দর একটা সুইট গানের পরে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক শ্রোতা, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই।
সবসময় ফ্রুটময়। এখন আপনার স্পটলেস উজ্জ্বল ত্বকের আভা প্রকাশিত হোক আয়নার মাঝে বারবার, কারণ পন্ডস হোয়াইট মেটে 25 গ্রামের সাথে একটি পকেট মিরর ফ্রি। বাংলালিং গ্রাহকরা সবসময় বেশি পায়। 58 টাকা রিচার্জ করুন এবং সর্বোচ্চ 1000 মিনিট ও 580 মেগাবাইট ইনস্ট্যান্ট বোনাস উপভোগ করুন। আর 28 টাকা রিচার্জেও থাকছে ফাটাফাটি বোনাস। এবার নতুন কিছু করো বাংলালিং। কি রে সাদ কঠিন সমস্যা সমাধান করতে বাচ্চারা টাইম নেয় না, এই জন্য আমার আছে সার্ফ এক্সেল, যা সবচেয়ে কঠিন দাগ দূর করে অর্ধেক সময়ে। নতুন সার্ফ এক্সেল, রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? টানা এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর খুশকো খুশকো। নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে, শুকিয়ে যাবার পরেও। ওয়াও, সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো রক করো। নাসির গ্লাসওয়্যার, একটি শিল্প সাম্রাজ্যের উন্নতির ইতিহাস, বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র উন্নত বিদেশি প্রযুক্তিতে অত্যাধুনিক মেশিনে তৈরি নাসির গ্লাসওয়্যার। নাসির গ্লাসওয়্যারের বিভিন্ন পণ্য সামগ্রী বাংলাদেশের ঘরে ঘরে সমাদৃত। নাসির গ্লাসওয়্যার, নাসির গ্রুপের একটি প্রতিষ্ঠান। এখন কনফিডেন্স আরো বাড়াতে 25 গ্রাম ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফ্যানেস মাল্টি এক্সপার্ট ক্রিমের সাথে একটি ট্রিপল ব্লেড রেজর ফ্রি। মন চায় তো অনেক কিছুই, ছুঁয়ে দেখি আকাশের নীল, কিন্তু মা বলতেন এই আর সামনে যাবে না। রন্টুর সাইকেলটা নিয়ে ছুটতে চাইতাম বাতাসের আগে, কিন্তু বাবা বলতেন একদম না। বিকেল হলে আমিও চাইতাম খেলতে, জিততে, সব কিছুতেই অনেক বাধা, সব কিছুতেই না 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 না, আর না এর কাছে হারবো না। সব না পেছনে ফেলে নারী এগিয়ে যাচ্ছে প্রতিদিন, কারণ নায়ের চেয়ে নারীর শক্তি অনেক বেশি। সাথে আছি আমরা, ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন। আমার কাছে আভিজাত্যের আরেক নাম তোমার তুলনা আমি খুঁজি না, সম্পূর্ণ তুমি আমার। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডালিনা স্যান্ডেলস, রূপচর্চায় আভিজাত্য। আপনার ত্বকের স্বাভাবিক শুভ্রতা ত্বকের কালো স্তরের আড়ালে ঢাকা পড়ে, আর তাই আমাদের এই বিশেষ টেপ টেস্ট আপনাকে দেখানোর জন্য ত্বকের সেই কালো স্তর যা সাবান পরিষ্কার করতে পারে না, এই সব দূর করুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ দিয়ে। এর প্রো ভিটামিন B3 ফর্মুলা মেলে ধরে এক নতুন উজ্জ্বল ও স্বাভাবিক শুভ্র ত্বক। পন্ডস
ব্রঞ্জ হোয়াইট বিউটি ফেস ওয়াশ মেলে ধরুন আপনার স্বাভাবিক শুভ্রতা। আমাদের বাংলাদেশে স্বপ্নের রাত শেষে সোনালি সকাল আসে, আর স্বপ্নগুলো ডানা মেলে দুর্বারের সাহসে। সাহসী ফুলি এখন স্বপ্ন দেখে ছেলের আকাশ পাড়ি দেবার, জয়নাল আর ভয় পায় না অনাগত কোন দুর্যোগের। নকশি কাঁথার সুচের ভরে গীতারানী স্বপ্ন দেখে পাল্টে দেবে গ্রাম, আর সুজনের ছোট্ট স্কুল সাহস বনে হাজারো দেশ প্রেমিকের প্রাণী। একটু বেশি স্বপ্ন দেখার এই যে সাহস, সেটাই যোগায় তাদের খামারগুলি। আর এই খামারের সাথে আছে প্রাণ, বন্ধু হয়ে দুহাত বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যথাযথ প্রশিক্ষণ ও আন্তরিক সহযোগিতা দিয়ে। সারা দেশে ছড়িয়ে থাকা হাজার মানুষের এই সাহসী পথ চলায় আপনিও কিন্তু একজন। প্রতিবার যখন আপনার সন্তানের হাতে তুলে দেন এক গ্লাস প্রাণ দুধ, তার সুফল কিন্তু ভোগ করে ফুলি জয়নালের মতো অসংখ্য খামারি। প্রাণ দুধ, স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশের। যক্ষা জানলি কি করে? কাশি এক নাগাড়ে তিন সপ্তাহ ধরে। তাহলে কফ পরীক্ষা করা, যক্ষা ধরা পড়লে ডাক্তার, নিয়মিত ওষুধ, ব্যাস। পূর্ণ মেয়াদে ওষুধ খাবে, বাদ দিলেই বিপদ। তাই প্রতিটি ওষুধ খেতে হবে স্বাস্থ্যকর্মীর সামনে। বলার কোনো উপায় নাই। চল স্বাস্থ্য কেন্দ্রে যাই। যক্ষার লক্ষণ দেখা দিলেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে কফ পরীক্ষা করা, যক্ষা ধরা পড়লে পূর্ণ মেয়াদে চিকিৎসা নিই, ব্যাস। যক্ষা ভালো হয়। কি এত অস্বাস্থ্যকর? একটি আরএফএল ডিউরেবল কিচেন সিঙ্ক লাগিয়ে নিলেই হয়। ডিউরেবল কিচেন সিঙ্ক 100% স্টেনলেস স্টিলের তৈরি আরএফএল ডিউরেবল সিঙ্ক, সিঙ্ক ল্যাম্পের মাধ্যমে সহজেই কিচেনে বসিয়ে ফেলা সম্ভব। কিচেন থাকুক ক্লিন, আরএফএল ডিউরেবল কিচেন সিঙ্ক। হ্যাঁ ভাই, যেখানে সেখানে বেস্টে কিনতে এলো এক দুরন্ত মাধ্যম, এখানেই .com। বিরতি শেষে আবারও স্বাগত প্রাণ ফ্রুটো মিউজিক ইউফোনিতে। আমাদের সাথে আছে পিঙ্কি ছেত্রী ও সাইফুল হক। বিরতির আগে পিঙ্কি তোমার গান শুনলাম এবং তোমার সাথে কথা হলো। তো সাইফুল ভাইয়া, আপনার কাছে আবার ফিরে আসলাম। আপনি বলেছিলেন যে গানটা এখনও আপনার কাছে পেশা এবং নেশা ঠিক মাঝামাঝি। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে কবে সেটা নেশা থেকে একদম পেশাতে চলে যাবে? অ্যাকচুয়ালি গান নিয়ে গানের ক্ষেত্রে কনফিডেন্স রয়েছে। বেসিক্যালি হচ্ছে গানটা একটা সমুদ্র, এটা জয় করা কখনোই সম্ভব না। এখন গান করতে পারি বলে আমি মনে করি না, গান শিখছি। এবং অনেক গুণীজনরা যদি বলে এখনো তারা শিখছে, তাহলে তো আমরা কিছুই না। বাংলাদেশে গানকে পেশা হিসেবে নেওয়ার মতো কি যথেষ্ট পরিমাণ মানে পরিস্থিতি বা বলবো সুযোগ সুবিধা আছে? এখন বলবো এই এমতো অবস্থায় এখন খুব একটা নাই বলবো, পৃষ্ঠপোষকতার চরম একটা অভাব চলছে আমাদের। আচ্ছা, তারপরেও যেহেতু আপনারা আশাবাদী যে আপনি গান কেটে যায়, আমরাও আশাবাদী যে একটা সময় অবশ্যই তৈরি হবে। তো নেক্সট একটা গান শুনি, কোন গানটি শুনবো? যেহেতু এত বড় একটা গুণীজন ফোন করলেন, আমি ভাবতেই পারিনি যে মেঘ না চাইতেই বৃষ্টি। আমি জীবনের সব থেকে চরম সার্টিফিকেটটা পেয়ে গেলাম যে সরাসরি উনি ফোন করেছেন দীর্ঘদিন, আমি ওনারই গান করছি আরেকটি। ও বিন্দিয়া, ও ও বিন্দিয়া,
কান্দিস না রে, আরে কান্দিস না রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাবি চলিয়া, কান্দিস না রে, আরে কান্দিস না রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাবি চলিয়া, কান্দিস না রে। বাপ মা ভাই বেড়াদার দেখতে যাইব তোরে আবার, স্বামীর ঘরে সুখে থাকবি জীবন ভরিয়া, কান্দিস না রে, আরে কান্দিস না রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া, কান্দিস না রে। মায়া মানুষের এই তো জীবন, পর মানুষে হয় যে আপন, যাইতে হইব শ্বশুর বাড়ি পালকি চড়িয়া, কান্দিস না রে, আরে কান্দিস না রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া, কান্দিস না রে বিন্দিয়া, কান্দিস না রে বিন্দিয়া, ও এই গানটি আসলে কেমন হয়েছে সেটা আমরা বুঝতে পারবো একজন দর্শকের ফোন এসেছে তার কাছ থেকে। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি মুকুল বলতেছি, সাইকোলজ সাহেবের ছোট ভাই। আচ্ছা ভাইয়া বলুন, গানটি কেমন লেগেছে? গানটি ভালো ভালো লেগেছে অবশ্যই, স্যারকে একটু দিবেন? হ্যাঁ, কথা বলুন। আমি আসলে ওকে, ওয়ালাইকুম আসসালাম, আদর করে ওকে মুকলা বলি, এত সুন্দর দেখতে যে আমি ওকে বলতাম তোর মতো চেহারা ভালো হলে বাসের ভাড়া লাগতো না। খুব খুশি হলাম তোমার ফোনের জন্য। না স্যার, আপনি আসলে, আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে স্যার, আর আমার খুব আশা ছিল আপনাকে এনটিভির পর্দায় দেখার, আল্লাহর রহমতে সেই আশাটা পূরণ হয়েছে। খুব খুশি হলাম, সব গানই তো আমার ভালো লাগে, সব গানই পছন্দ, আপনার একটা ওই ওই গানের ভিতর থেকে আপনার সবচেয়ে পছন্দের গানটা আপনি গাইবেন স্যার আমার জন্য। নিশ্চয় নিশ্চয়, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আসলে আপনাদের গান এত ভালো হচ্ছে যে আমাদের ফোন একের পর এক চলেই আসছে, আর কি ফোন এসেছে। হ্যালো, হ্যালো, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। হ্যালো, 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 সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, আচ্ছা লাইনটি কেটে গিয়েছে। আপনার কাছ থেকে গান শুনলাম এবং আপনার গানের আমরা অলরেডি ফিডব্যাক পেয়ে গেছি। পিঙ্কি, তোমার কাছে আসি, তুমি তো আধুনিক গান গাও, তুমি আধুনিক গানকে কেন বেছে নিলে? আসলে যে একদম ভালো লাগে এটা করতে, মানে এই ভালো লাগা, মানে তুমি যে আধুনিক গানের জন্য তৈরি বা তোমার টোনটা যে এই গানের সাথেই পারফেক্ট, এটা তুমি কখন বুঝতে পারলে? এটা না সবার আগে আমার বাবা বুঝতে পেরেছে। ওয়াও, তাহলে সে ছোট্টবেলা থেকেই তুমি সেভাবেই ট্রেন্ড?
সেইভাবে এখন পর্যন্ত শিখছি, তোমাকে শুরুতেই বলেছি শিখছি, শেখার শেষ নেই, এখনো গান শিখছো? হ্যাঁ এখনো শিখছি। তো তোমার কাছে জানতে চাইবো যে তুমি একটা প্ল্যাটফর্ম থেকে এসেছো, রাইট? তো সেই প্ল্যাটফর্মের আগে তুমি পিঙ্কি যাচ্ছিলে, এখন তুমি পিঙ্কি অবশ্যই ডিফারেন্ট, অবশ্যই। কিন্তু এই যে স্টারডম বলবো বা নতুন করে তোমাকে চেনা, এটা কি তোমার যে লক্ষ্য সেটাকে তোমার দিকে, সেদিকে তোমাকে নিয়ে যাচ্ছে, না তোমার জন্য বাধা বলে মনে হচ্ছে তোমার কাছে? কখনোই বাধা বলে মনে হয়নি এখন পর্যন্ত, আমি সেই জিনিসটা ফিল করিনি। এবং আমি বলবো যে এটা আমাকে সাহায্য করছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্টেপে। তুমি যদি কোথাও যেতে চাও, তুমি যদি একটা লক্ষ্য স্থির করো, দর্শক পরিচিতি এটা আমি মনে করি তোমাকে সাহায্য করার কথা। আচ্ছা, সে বাধা প্রদান, হ্যাঁ সেটাও ঠিক আছে তোমার কথা। কিন্তু ধরো এখন তুমি কিন্তু আগের পিঙ্কি না, এখন তোমাকে ধরো প্রতিযোগিতা করতে হচ্ছে সবার সঙ্গে, তোমার গুরুদের সঙ্গেও বলবো আমি, এবং ছোট বড় সবার সঙ্গে। তো সেই ক্ষেত্রে তুমি নিজেকে আবার কিভাবে ট্রেন্ড আপ করছো? তুমি তো শিখছোই, কিন্তু নতুন করে কি আর কি করছো? নিজেকে আগে যেভাবে চলতাম, যে কাজগুলি করতাম, অবশ্যই বলবো যে তখন থেকে এখনকার যেই চলার যেই ধরন, আমার ডেইলি ওয়ার্ক যেগুলি, সেগুলি অবশ্যই বলবো যে অনেকটা ডিফারেন্স আছে। আগে যেভাবে চলতাম, আগের কাজগুলো যেভাবে ছিল, এখন অবশ্যই। আর গানের প্রশিক্ষণের কথাই বলছি আমি। হ্যাঁ অবশ্যই, সেটাই তোমাকে আমি বলছি যে আগে আমার বাসার, মানে আমি আমার ভিলেজ যেখানে, গ্রামের বাসার, ওখানে আমার টিচার ছিলেন বাবা।